এই ওয়ার্ল্ড মহাকাশ এমন একটি রহস্যের কেন্দ্রবিন্দু যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। নিস্তব্ধতা কতটা ভয়ঙ্কর রকমের সুন্দর হতে পারে তার একমাত্র উদাহরণ মহাকাশ। কিন্তু মহাকাশের নিস্তব্ধতা ভেঙে যাওয়া মানে অপার রহস্যের সৃষ্টি হওয়া। আজকে এমনই কিছু নিয়ে হাজির হয়েছি। সো লেটস গো টু দ্য ইনফিনিটি। চীন প্রতি বছরই তাদের নভোচারীকে মহাকাশে পাঠায়। এই ঘটনাটি জানান চীনের প্রথম মহাকাশচারী ইয়াং লিউয়ে। তিনি বলেন, তিনি মহাকাশযানে থাকা অবস্থায় অদ্ভুত এক ঠকঠক আওয়াজ শুনতে পান। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি এটি কিসের শব্দ ছিল। 2003 সালের 16 অক্টোবর তিনি চীনের প্রথম মহাকাশচারী হিসেবে সেনজু 5 মহাকাশযানে করে উড্ডয়ন করেন। তাকে টাইকোনট বলে ডাকা হয়। সম্প্রতি চায়না ন্যাশনাল টেলিভিশনে কথা বলার সময় তার সেই প্রথম 21 ঘন্টার মিশনের এই ঘটনার কথা জানান তিনি। তিনি বলেন, মাঝে মাঝে এই টকটক শব্দ শোনা যাচ্ছিল। শব্দটা মহাকাশযানের ভেতরে বা বাইরে কোনো দিক থেকেই আসছিল না, কিন্তু মনে হচ্ছিল কেউ মহাকাশযানের গায়ে বাড়ি দিচ্ছে, যেমনটা শোনা যায় লোহার বালতিতে কাঠের হাতুড়ি দিয়ে পেটালে। এই শব্দ শুনে তিনি নার্ভাস হয়ে যান এবং একটি পোর্টহোল দিয়ে বাইরে তাকান। কিন্তু বাইরে তেমন কিছুই ছিল না। বিস্ময়কর ব্যাপার হলো, একই ধরনের শব্দ 2005 সালের সেনজু 6 এবং 2008 সালের সেনজু 7 মহাকাশযানে থাকা চীনা মহাকাশচারীরাও শুনেছিলেন। কি ছিল সেই শব্দ? বেশ কিছু সম্ভাবনা রয়েছে। হয়তো মহাকাশযানে ভাসতে থাকা আবর্জনা মহাকাশযানের গায়ে আছড়ে পড়েছে, তবে এর সম্ভাবনা খুবই কম। মহাকাশযানের রহস্যময় শব্দ শোনার ঘটনা এই প্রথম নয়। 1969 সালে অ্যাপোলো 10-এর 3 নভোচারী চাঁদ প্রদক্ষিণ করার সময় রহস্যময় একটি সুর শুনতে পেয়েছিলেন। ওই সুর শোনার পর নভোচারীরা একে অন্যের সঙ্গে তা নিয়ে কথাও বলেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কিছু গোপনীয় তথ্য থেকে এ তথ্য পাওয়া যায়। 2008 সালে ওই নথি প্রকাশ করা হয়। চাঁদের বুকে নামা মহাকাশযান অ্যাপোলো 11 যাত্রার 2 মাস আগে চাঁদ প্রদক্ষিণ করতে গিয়ে নভোচারীরা ওই ঘটনার মুখোমুখি হন বলে নথিতে বলা হয়েছে। ওই যাত্রায় অ্যাপোলো 10-এর 3 নভোচারী ছিলেন টমাস পি স্ট্যাফোর্ড, জন ডব্লিউ উইয়ং এবং ইউজেন। এক নভোচারী অন্যজনকে বলছিলেন, তুমি শুনেছ কিসের মতো এই সুর? প্রত্যুত্তরে অন্য নভোচারী সুরটি শোনার কথা স্বীকার করে এবং একে মহাশূন্য ধরনের সুর বলে অভিহিত করে বলেন, এই সুর বেশ অদ্ভুত। পৃথিবী বেতার তরঙ্গ সীমার বাইরে চাঁদের দূরবর্ত অংশ প্রদক্ষিণের সময় প্রায় ঘণ্টাখানেক ধরে নভোচারীরা তাদের হেডসেটে এই অদ্ভুত সুর শুনেন বলে নাসার ডিক্লেয়ার নথিতে বলা হয়েছে। সায়েন্স চ্যানেলের নাসার আনএক্সপ্লেইন ফাইল শিরোনাম অনুষ্ঠানে অ্যাপোলো 15-এর নভোচারী আল ওর্ডেন বলেন, ধারণ করা অংশটি যদি চাঁদের ওই অংশেই হয় তাহলে যুক্তি অনুযায়ী সেখানে অবশ্যই শব্দ করার মতো কিছু না কিছু রয়েছে। অদ্ভুত ওই সুরের পেছনে চৌম্বকক্ষেত্র কিংবা চাঁদের বেতার তরঙ্গের প্রভাবের কথা বলা হলেও অনুষ্ঠানে থাকা বিশেষজ্ঞরা তা খারিজ করে দেন। তারা বলেন, চাঁদে কোনো চৌম্বকক্ষেত্র নেই আর উপগ্রহটির কোনো লেয়ারের কারণে এমন ঘটনা ঘটার সম্ভাবনাই নেই। এমনই হাজারো রহস্য লুকিয়ে আছে মহাকাশে যার সম্পর্কে আমাদের ধারণাই নেই। আমরা শুধু আমাদের চারপাশ নিয়ে ভাবি, কিন্তু কখনো ভেবে দেখিনি পৃথিবীর গণ্ডির বাইরে কী আছে, কি অপেক্ষা করছে আমাদের জন্য। হয়তো কোনো একদিন আমরা মহাকাশকে জয় করতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত তা শুধু স্বপ্ন। যদি রোমাঞ্চিত হন তাহলে লাইক দিতে ভুলবেন না, আর মহাকাশ প্রেমীদের কাছে অবশ্যই শেয়ার করবেন।